বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা বলতেছেন ওস্তাদ, এটা ভালো দেখা যায় না। আপনারা বলতেছেন বারবার, আমি আপনাদের কাছে দুঃখিত, আমার মোবাইলটা ভালো না। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা যদি কেউ পারেন একটা মোবাইলের ব্যবস্থা করে দেবেন ভালো, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা কেউ যদি পারেন সেই রকম যদি আমাকে শিষ্য হন, তাহলে আপনারা আমাকে একটা ভালো মোবাইল উপহার দেবেন। এই ডায়েরির যতগুলো মন্ত্র আছে প্রধান শিষ্য বলে সম্পূর্ণ মন্ত্র নিয়ম নীতি সব আমি দিয়ে দিব, সারা জীবন আপনারা করে খাবেন এবং মানুষের উপকার করবেন। আজকে যে বিদ্যাটা দিব মহাবশীকরণ বিদ্যা, তার আগে আমি বলে দিই আমার ঠিকানা বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা পত্নীতলা থানা ঘোষনগর ইউনিয়ন খিরসিন বাজার মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার চ্যানেলের নাম শিক্ষাগুরু শরীফুল। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকে যে বশীকরণটা দেব 1000% গ্যারান্টি, কখনো এটা মিস হবে না। বন্দুকের গুলি মিস হতে পারে, এটা মিস হবে না। গুরুর উপর বিশ্বাস ভক্তি রাখবেন, সব কাজে জয়যুক্ত হবেন। যদি বিশ্বাস না থাকে কোনো কাজে ফলে আসবে না। আমাকে গুরু বকুলের চ্যানেলে যারা দেখেন সবাই আমাকে দেখতে পারবেন, সব মোটামুটি ভিডিওতে আমি আসি, জটিল বড় বড় কাজে আমি আসি, আমাকে দেখতে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কী ধরনের বিদ্যা নেবেন আমার কাছে আসতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। আমার মোবাইলে বিকাশ নগদ দাস বাংলা করা আছে, আপনারা যাই 10টায় গুরু দক্ষিণা দিবেন, দিয়ে কাজ করবেন, 1000% গ্যারান্টি কাজ হবে, কোনো ভুল নেই। আমার মোবাইল নাম্বার বলে দেই 01739100882। এই নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে ওইটা দিয়েও যোগাযোগ করতে পারেন। আপনারা বশীকরণ বলতেছেন, বশীকরণ এমন বশীকরণ দিব আপনারা ঘুরি দক্ষিণা দিয়ে আমার কাছে হুকুম নিয়েই যাই করবেন, হবে না আমি নিজে যাই করে দিয়ে আসব। আপনারা গুরুর উপর বিশ্বাস রাখেন, সব কাজে জয়যুক্ত হবেন। পার্সোনাল বিদ্যা নিতে হলে আমার কাছে আসতে হবে, পার্সোনাল কাজ করে নিতে হলে আমার কাছে আসতে হবে, যোগাযোগ করুন আমার কাছে। আমি আজকে যে বিদ্যাটা দিচ্ছি বশীকরণ বিদ্যা, 1000% গ্যারান্টি, এতে কোনো ভুল নেই। আপনারা কী করবেন, শনিবার মঙ্গলবার আপনারা আপাং গাছ বলেন আর চটচটাই বলেন, যে নামেই চিনেন, সেই গাছের গোড়ায় যায় একটা আগরবাতি ধরে দিবেন। ধরে দেওয়ার পরে এই মন্ত্রটা 7 বার বলে ওই গাছটা উঠে আনবেন। মন্ত্রটা হচ্ছে, এটা গুরুর বিদ্যা আর স্ক্রিনে দেওয়া যাবে না, আপনারা করে দেখবেন, না হলে আমার কাছে আসবেন, আমি নিজে যাই করে দিয়ে আসব। মন্ত্রটা হচ্ছে, দুধকলা নিমের পাত বিষহরি জন্মিল তাত, নদুর বুদুর মহাদেবের বাণী, এই গাছ যে কাজে নাগাব সেই কাজে নাগ, মহানারদ মণি যাক যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ, আমার কাজ ছাড়া অন্য কোথায় যাস, দোহাই লাগে 30 কোটি ব্রহ্ম দেবতা বিসমিল্লার মাথা খ্যাস। এই মন্ত্রটা 7 বার পাঠ করে গাছটা উঠে আনবেন। আনার পরে ওই গাছটা একটা সাদা কাগজে মুড়াইয়া মেয়ে এবং ছেলের নাম লিখিয়া যদি সিলেক্ট করেন তাহলে ছেলের বাড়ির দরজা পুঁতে রাখবেন, আর মেয়ে যদি করেন মেয়ের বাড়ির দরজা পুঁতে রাখবেন।
আরও কিছু গোপনীয় নিয়ম আছে আমার সাথে যোগাযোগ করুন, তারপরে আমি বলে দেব। আর দেহের পাঁচ জায়গার ময়লা নিয়ে ওই মেয়েটা খাই দিবে, ওই মেয়ের মাও শুদ্ধে আসবে, সমস্যা নেই। আপনার কাছে বলবে বাবা তুই আমার মেয়েকে বিয়ে কর, আমার মেয়েকে বিয়ে কর, আমার মেয়ে তোকে সারা বিয়ে করবে না, মেয়ের মা আসে অনুরোধ করবে, এটা 1000% গ্যারান্টি। আপনারা করবেন, মানুষের ভালো কাজের জন্য করবেন, যারা কাউকে যদি করে দেন কোরআনে বা কবরে হাত দিয়ে কসম করে নেবেন, নেওয়ার পরে এই কাজটা করে দেবেন। আর যদি অতসা করেন, খারাপ কাজের জন্য করেন, তাহলে আমার মন্ত্র কাজ হবে না। আপনারা ভালো কাজের জন্য করবেন, সব সময় ভালো কাজের জন্য করবেন, গুরুর আশীর্বাদ নেবেন, সব কাজে জয়যুক্ত হবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।